মধু 38টি রোগ ইনস্ট্যান্ট প্রতিরোধ করতে পারে মধু। যে মধু খাবে প্রতিদিন একটু একটু করে চেটে চেটে, তার শরীরে শক্তির অভাব ঘটবে না। 12 ঘন্টা পর পর এক চামচ করে মধু ডায়াবেটিস রোগীও খেতে পারবে। কোনো গবেষণা, কোনো সায়েন্স নির্ধারিত করে বলে নাই যে এক চামচ মধু খাওয়া যাবে না। চেটে চেটে অল্প অল্প করে মধু সকলেই খেতে পারবে, একেবারে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত। মধু এবং আনারস বিষ, মধু এবং দুধ বিষ, খাঁটি দুধ খাঁটি মধু বিষ। বাচ্চারা বয়স্করা কেউ দুধ এবং মধু, খাঁটি দুধ খাঁটি মধু হইলে বিষ হয়ে গেল। অতএব আগে আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, আপনাকে বুঝে শুনে খাবার খেতে হবে। মধু একটি মহা ঔষধ, আপনি যত খাবেন ততই এনার্জি পাবেন, যত খাবেন শক্তি পাবেন। আপনি মধুর সাথে দুধ না খেয়ে দধি খেতে পারবেন, মধুর সাথে আপনি বাদাম খেতে পারবেন, যত পারেন বাদাম দিয়ে মধু দিয়ে খান, যত পারেন বাদাম দিয়ে দধি দিয়ে খান, এগুলো সব আপনি মিক্স করতে পারবেন। কিন্তু আনারসের সাথে মধু, দুধের সাথে মধু কোনো মতেই খেতে পারবেন না।